আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, মালয়েশিয়ান অবৈধদের বৈধতা এবং দুষ্ট এবং অসৎ এজেন্ট থেকে সাবধান, এই বিষয়ক এই শিরোনামে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। অবৈধদের বৈধকরণের বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর এবং আপনাদের সাথে লাইভেও আজকের প্রশ্নোত্তরগুলো শেয়ার করব। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের সাথে, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও শাহিদুল ইসলাম ভাইও বলছেন যে ওকে বোঝা যাচ্ছে, হাবিবুল সর্দার বলছেন যে ওকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আজকের আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। মূল আলোচনার মধ্যে আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি, যে কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য, আমার এক ভাই আমার পাশে থাকে, উনি আজকে আমাকে সরাসরি একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, আমি ভাবলাম যে এই বিষয়টি আপনাদেরকেও জানানো দরকার। উনার মূল বয়স 31 বছর। আপনারা জানেন যে অবৈধদের থেকে যে বৈধ হওয়ার একটা সুযোগ দিচ্ছে, এতে বয়স কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকেরই আমাকে জিজ্ঞাসা করছেন যে 35 বছর বয়স, 38, 40, 42, 46, 48, 50, এই সমস্ত বয়স তারা কি বিচার করতে পারবে কিনা, সেক্ষেত্রে বয়স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, সেক্ষেত্রে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব, সেই ভাইয়ের মূল বয়স হলো 31 বছর, কিন্তু উনি যখন বাংলাদেশ থেকে অনেক আগে যখন লিখিত পাসপোর্ট করে, লিখিত পাসপোর্ট করার সময় উনি যখন প্রথমে মালয়েশিয়াতে আসতে চায়, তখন ওই একটা দালালের মাধ্যমে পাসপোর্টটা করতে দিয়েছিলেন। সেক্ষেত্রে ওই দালালে তার বয়সটা যখন ছিল 16 বছর, 17 বছর, কিন্তু ওইটা 26 বছর বা 30 বছর বানাই দিছে। বয়সটা তার আসল বয়সের থেকে 15-16 বছর বেশি দিয়ে সে পাসপোর্টটা তৈরি করছে। পরবর্তীতে পাসপোর্ট যখন রিনিউ করছে, তো ওই পাসপোর্ট অনুসারেই করছে, কিন্তু এখন তার বয়স, আসল বয়স 31, কিন্তু পাসপোর্টের বয়স 52 বছর, সে এখন কি করবে? এরকম অনেকে আছেন, আমি জানি যে অনেকে আছেন যাদের আসল বয়সের সাথে পাসপোর্টের বয়সের অনেক গরমিল, আসল বয়সের সাথে পাসপোর্টের বয়স অনেক বেশি। সেক্ষেত্রে যেটা করবেন, আমি আমার জন্য আপনাদের জন্য পরামর্শ, সেটা হলো প্রথমত আপনাদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন। যাদের স্মার্ট কার্ড আছে তত স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড এবং কি ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন পত্র, জন্ম নিবন্ধনের যে পত্রটা আছে অনলাইনে যেটা শো করে, এখন তো সব কিছু অনলাইনে দেখা যায়, তো জন্ম নিবন্ধন পত্র এবং ভোটার আইডি কার্ড, এটি আপনি বাংলাদেশ থেকে আনবেন মালয়েশিয়াতে, এবং আনার সময় অবশ্যই বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনে অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন। আসার পরে আপনি একটা পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশনার বরাবর আপনারা যদি এরকম দরখাস্ত করেন, এখনও হয়তো আপনাদের বয়সটি চেঞ্জ করা সম্ভব। পরবর্তীতে যারা বাংলাদেশে ছুটিতে আছেন, এদের তো এখন ই পাসপোর্ট দিচ্ছে, ইলেকট্রনিক্স পাসপোর্ট যেটা দিচ্ছে, এই পাসপোর্টে তো মোটামুটি আপনার তথ্যগুলো আবার আপডেট করা সম্ভব, আপনার যদি কোনো তথ্য পরিবর্তন করা লাগে সেটাও সম্ভব। যারা বাংলাদেশে আছেন আর যারা মালয়েশিয়াতে আছেন, তারা এই পদ্ধতির অবলম্বন করবেন, যে বাংলাদেশ থেকে তার ডকুমেন্টসগুলো এনে সত্যায়িত করে বাংলাদেশ হাইকমিশন বরাবর একটা নোটিশ করবেন এবং সরাসরি ওখানে যাবেন। ওকে, এরপরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছিল, যে আমার পাসপোর্ট ব্ল্যাক লিস্টে আছে, দেখেন এখানে কয়েকটা আছে, আমি আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি। অনেকেই বলছেন যে আমার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে আছে, আমার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে আছে, আমার পাসপোর্ট আমি ইন্দোনেশিয়া দিয়ে ট্রলারে আসছি, পানিপথে আসছি, সাঁতরায় আসছি, যেভাবে আসছি, আমার পাসপোর্টে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কোনো রেকর্ড নাই, আমি ইন্দোনেশিয়া থেকে আসছি, সিঙ্গাপুর থেকে আসছি, যেখান থেকে আসছি, আমার এখানে কোনো রেকর্ড নাই, এবং কি আমি স্টুডেন্ট বিষয়ে আসছি, আমার পাসপোর্টটা কলেজে বা ইউনিভার্সিটিতে রেখে আমি পলায় চলে আসছি, এর পরবর্তীতে আমি আর কিছু করি নাই, 3 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে, 5 বছর হয়েছে, যেটাই হোক, ইত্যাদি যত প্রকারের সমস্যা আছে, ইত্যাদি যত প্রকারের সমস্যা আছে, সকল সমস্যার একটাই সমাধান, আপনারা নতুন আরেকটা পাসপোর্ট করেন, নতুন আর একটা পাসপোর্ট করেন। নতুন পাসপোর্টটি কীভাবে করতে হবে, আমি প্রতিদিনই ওই পাসপোর্টের লিঙ্কটা এখানে দিয়ে দিই, এরপরে যদি এখনও কারো প্রয়োজন হয় যে ওই লিঙ্কটা দরকার, আমাকে কমেন্টস করেন যে নতুন পাসপোর্ট কীভাবে করবো, ওই লিঙ্কটা এখানে দেন, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। নতুন একটা পাসপোর্ট করেন, মোট কথা হলো
অবৈধদের বৈধকরণের যেই প্রক্রিয়াটা এদেশের সরকার চালু করছে, আপনাদের আগে যত সমস্যায় থাকুক, আপনি কোম্পানি থেকে লারি হয়ে আসছেন, ব্ল্যাক লিস্ট আছে, এরপরে কোনো রেকর্ড নাই, যাই থাকুক, আপনার যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে অন্তত সেই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে যদি কোনো কিছু সমস্যা হয় সেটা পরের কথা, আগে তো অ্যাপ্লাই করতে হবে। সেজন্য যার যত সমস্যা আছে সমস্ত সমস্যা ভুলে গিয়ে সকলে একটা পাসপোর্ট আগে রিইস্যু করেন, পাসপোর্টটা রিইস্যু করেন। আপনার যদি এরকম ভ্যালিড পাসপোর্ট থাকে, কমপক্ষে 2 বছর আছে এরকম একটা পাসপোর্ট থাকে, তাহলে কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করেন, এরপরে দেখা যাক যে কতদূর কী হয়। ওকে, তাহলে সকলের প্রশ্নের উত্তর আমি একটা উত্তরের মাধ্যমে দিয়ে দিলাম। ওকে জি, যেটা বলছিলাম যে অনেকেই বলছেন যে ভাই আমার বসের কোম্পানি আছে, কিন্তু আমার বসে অন্য এজেন্টদের সাথে কথা বলতেছে, এজেন্টদের বলতেছে যে আমার 5 জন ওয়ার্কার আছে, 7 জন ওয়ার্কার আছে, আমাদের ওয়ার্কারের ভিসাগুলো লাগাই দেন, এই জাতীয় কথাগুলো বলতেছে আমার এজেন্ট। তো এজেন্ট অনেকেই আছে দেখা গেছে, যদিও এদেশের লোকাল তারা নাগরিক, এরপরেও দেখা গেছে যে তারা ওইরকম ইমিগ্রেশনের ঝামেলা বা এই সমস্ত ঝামেলা জড়াতে চায় না। সেক্ষেত্রে কমেন্টস করছে যে আমার বস আছে, আমার মালিক আছে, সেই মালিকেও একটা এজেন্টের সাথে কথা বলতেছে যে আমার এই 10 জন 5 জন ওয়ার্কার আছে, এই 5 জন 10 জন ওয়ার্কারকে রিহায়ারিং পদ্ধতিতে বৈধ করার একটা সুযোগ করে দেয় বা আমাদেরকে সাহায্য করে, এরকম বলতেছে। এবং কি অনেকেই বলছেন যে আমার বস আছে, বস এরকম তেমন কোনো কিছু বোঝে না, বসও এজেন্টদের সাহায্য চাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের বসকে বলেন যে এজেন্টদের কোনো সরবরাহ হওয়ার তাদের দরকার নাই। মালয়েশিয়ান ইমিগ্রেশন খুব সহজে এবং সুন্দর নিয়মে এই পদ্ধতিটি আপনাদেরকে দিছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কি কি লাগবে। প্রথমত একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, এবং যেইখানে ইমেইল করতে হবে, ইমেইলের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে দেখতে পারবেন। এখানে ওয়েবসাইটে ঢুকেও আপনার বসকে বলবেন যে এখানে ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত জানার জন্য। তো ইমেইল করতে হবে আপনার একটা ফর্ম, সেই ফর্মটি নিচের ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে থেকে পাওয়া যাবে একটা ফর্ম। আপনার বসের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো, আপনার পাসপোর্ট আর আপনার ছবি, এই ডকুমেন্টসগুলো একসাথে করে ইমেইল করতে হবে। ইমেইল করলেই তো তারা একটা কিছু জানাবে যে আপনার ওয়ার্কারের লিস্টটা আমরা পেয়েছি, বা এই ওয়ার্কারের এই সমস্যা, এই ওয়ার্কার পারবে, এই পারবে কিনা। খুবই সহজ, খুবই সহজ। আপনাদের বসকে বলেন যে আমাদের নিচে একটা লিঙ্ক দিয়ে দিব। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিছে অথচ আমার বস জানেই না। অনেকে এই কথাটাই বলছেন যে আমার বস এখনো জানে না, ভাই ওই যে অবৈধদের বৈধ হওয়ার একটা মানে সুযোগ দিছে, ওই লিঙ্কটা আমাকে দেন, আমি বসকে দেখাবো। তাদের জন্য বলবো আমার এই ভিডিওর, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, এখানে ক্লিক করলেই যখন ভিডিও দেখা আছে লাইক শেয়ার কমেন্টস, এরপর দেখবেন যে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা বেরোবে। মোবাইলে যখন এরকম দেখেন, আমার কাছে এক্সট্রা মোবাইল থাকলে দেখাইতে পারতাম, যে এরকম যখন দেখবেন, যখন দেখেন যে লাইক শেয়ার কমেন্টসের একটা ই থাকে, এই পাশে একটা অপশন আছে নিচে যাওয়ার অ্যারো, এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্স বের হয়। ওই বক্সের প্রথমে দেখবেন যে অবৈধদের বৈধকরণের যে লিঙ্কটা আছে ইমিগ্রেশনের, ওই লিঙ্কটা আমি এখন দিয়ে দিব, ওখানে আপনাদের বক্স ক্লিক করলেই সে বিস্তারিত ওকে। সেক্ষেত্রে আপনাদের বসদের বলবেন যে এখানে ডিসক্রিপশন বক্সে গিয়ে যেন তারা এইগুলো দেখে, এবং কি তারা সহজে এইগুলো ই করতে পারে, সেক্ষেত্রে দুষ্ট এজেন্টদের শরণাপন্ন হওয়ার দরকার নাই। ওকে, আপনারা জানেন। ওকে, আমাকে একটু, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টসের উত্তরগুলো আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, কে কোথা থেকে দেখছেন আমাকে লেখেন, আমি আপনাদের প্রশ্ন পাচ্ছি না, হয়তো কোনো অনেক সময় সমস্যা হয়। ওকে, অনেক সময় দেখা গেছে যে অনেকে কমেন্টস করলে সেই কমেন্টসটা আমার এখানে আসতেও একটু দেরি হয়। ওকে, যাই হোক, আপনাদের কমেন্টসের উত্তরগুলো আমাকে আমি দেবো, এখানে কমেন্টস করতে পারেন। ওকে, যেমনটি বলছিলাম, ওকে, সেক্ষেত্রে আপনারা জানেন যে গত পরশু দিনকেও এরকম একটা ইমিগ্রেশনের ইমিগ্রেশনের অফিসাররা এবং অন্য অন্য যে গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থাগুলোও এ সমস্ত অসৎ এবং খারাপ এজেন্টদেরকে তল্লাশি করছে, যারা এরকম প্রবাসীদের নিয়ে পূর্ববর্তীতে এরকম হ্যারাসমেন্ট করেছে। সেক্ষেত্রে ইমিগ্রেশনের কিছু আছে, লোক আছে, প্লাস বাইরেরও কিছু লোক আছে, এই চক্রটাকে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা ধরার খুব চেষ্টা করতেছে, গোয়েন্দা সংস্থাও এই চক্রটাকে ধরার, যে যারা এরকম ধোকাবাজি করতেছে সাধারণ ওয়ার্কারদের সাথে, এই চক্রটাকে ধরার জন্য কিন্তু এদেশের ইমিগ্রেশন খুব তৎপর। সেক্ষেত্রে সেজন্য আমি বলছিলাম যে আমাদের ভিডিওটা শুরুই হলো এরকম যে অবৈধদের বৈধকরণ এবং দুষ্ট অসৎ এজেন্ট থেকে সাবধান।
সেক্ষেত্রে আপনারা জানেন এর আগেও আপনারা কয়েকবার কয়েক ধাপে আপনারা মার খেয়েছেন টাকা, কেউ 3,000, 5,000, 7,000, 10,000 টাকা দিয়েও মার খেয়েছেন। সেজন্য আপনাদেরকে এই ভিডিওতে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে যে কোম্পানিতে কাজ করেন আপনারা চেষ্টা করেন যে ওই কোম্পানির আন্ডারেই ভিসা করাতে। এরপরে অনেকেই বলছেন যে সেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বস এরকম ভালো না, বা সেক্ষেত্রে আপনারা পাশের অন্য কোম্পানিতে খুঁজেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলরা যে কোম্পানিতে কাজ করে তাদের সাথে কথা বলেন। অর্থাৎ যদি আপনারা এরকম কোনো খারাপ এজেন্টের শরণাপন্ন না হয়ে নিজের যে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির যদি ভিসা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। ওকে, লাইভ চ্যাট রিমেম্বার টু গ্রেট, ওকে ওয়ান সেকেন্ড আমি এখানে দেখে আসছি, এখানে কোনো সমস্যা হতে পারে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে, নতুন আমি আপনাদের কমেন্টসগুলো পেয়েছি অলরেডি। ওকে ধন্যবাদ। সেক্ষেত্রে আমি বলছিলাম যে এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে অসৎ এজেন্টদের দ্বারা আর প্রতারিত হবেন না আপনারা, এই সমস্ত প্রতারকের দ্বারা আর প্রতারিত হবেন না। সেখানে আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে বৈধ হওয়ার চেষ্টা করেন, ওই কোম্পানিতে না হয় আপনাদের ফ্রেন্ড সার্কেল যেখানে কোম্পানিতে হয় সেই কোম্পানিতে চেষ্টা করেন। এই মোটামুটি আজকে আমার প্রশ্ন। ওকে, আমি এবার আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব। ওকে ভাই, বয়স কত পর্যন্ত হবে? ওকে, সুন্দর একটা প্রশ্ন শাহ আলম। সাধারণত বয়স যাদের 45-এর নিচে আছে, পূর্বেকার যে ঘোষণা বা পূর্বেকার যে রুলসটা আছে ওই রুলস অনুযায়ী যাদের বয়স সাধারণত 45 আছে তারাই মানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বিবিসি নিউজে দেখলাম ভাই অনেকেই বলছে যে যারা নৌপথে এসেছে। ভাই আমি বললাম কে কোথা থেকে কি দেখলেন সেটা তো বিষয় না, আমার কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, কোথায় দেখলেন কি লিখছে ও সমস্ত ধানাই ফানাই কথা আমাকে বলার দরকার নাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলেন, আমার যে সাজেশনগুলো হয় আপনার যদি ভালো মনে হয় যে নাই ভাই যে পরামর্শ দিছে মানে এইভাবে আমার চলবো তাহলে দ্যাটস গুড, আমার পরামর্শগুলো ফলো করতে পারেন। আপনার যদি মনে করেন না এ ভাই কি বলছে তার পরামর্শ আমাদের ফলো করার দরকার নাই, কোনো দরকার নাই। আপনারা যে যে দেখতেছেন 7-8-16 আমার ভিডিও যাদের ভালো না লাগে তাদের দেখা দরকার না, বের হয়ে যান। আপনাদেরকে তো জোর করে রশিদে হাত বাইধে আমার ভিডিও খুলে দেখাচ্ছি না, সেজন্য কে কোথা থেকে দেখছেন কি দেখছেন ওগুলো আমার সাথে পরামর্শ করা দরকার নাই। আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আমাকে এখানে করেন, আমি আপনার উত্তরগুলো দেখবো। এরপর আমার পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলতে ইচ্ছা করে চলবেন, আর যদি বলেন না আপনার কি বলেন এর পছন্দ হয় নাই ঠিক আছে কোনো সমস্যা নাই। ওকে ওকে সরণ খান, আশা করি বুঝতে পারছেন আপনি। ওকে জি, এরপরে আর কে প্রশ্ন করেছেন? ওকে ভাই, স্টুডেন্ট ভিসায় আসছিলাম কলেজ থেকে ব্ল্যাক লিস্ট। এই একই কথা ভাই, এই ভিডিওর শুরুতে আমি বলছি, আপনি ভিডিওটা শুরু থেকে আবার দেখে আসেন আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। ওকে, দেলোয়ার ভাই বলছেন যে আপনার কথা শুনলে মনটা জুড়ে যায়। জি ভাই, আসলে আমরা ওইরকম মন জুড়ানোর মতো কোনো কথা বলি না, আসলে আমি বাস্তব অভিজ্ঞতা, যেহেতু আমি অনেকদিন যাবৎ মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ান ইমিগ্রেশনের ল, ওকে সেক্ষেত্রে আমি চাই যে আপনারা যাতে এই সমস্ত আপনাদের ভুলগুলো থেকে শুধরে আসতে পারেন। ভাই কবে থেকে স্টার্ট হবে? ভাই আপনি কি মনে হয় যে নতুন আসলেন মঙ্গল গ্রহ থেকে? জানেন আমি 1 মাস যাবত এরকম কথা বলতে আসছি যে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে 16 নভেম্বর থেকে 30শে জুন 2021 পর্যন্ত। হয়তো ভাই নতুন আজকে সংবাদগুলো শুনলো সেজন্য। ভাই বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে কত রিঙ্গিত লাগে? জি, রিনিউ করতে 116 রিঙ্গিত লাগে। ওকে, নতুন পাসপোর্ট করতে পারবো? জি, নতুন পাসপোর্ট করতে পারবো, পারবেন। পাসপোর্টটা কিভাবে করবেন আমাকে এখানে কমেন্টস করেন, আমি আপনার একটা সুন্দর করে সাজানো গোছানো একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে আপনার জন্য সুবিধা হবে। ওকে ভাই, পাসপোর্ট ডেলিভারি ডেট ছিল 27, তো এখন আমি লকডাউনে যেতে পারি নাই। তাহলে আপনি বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেন যারা বাংলাদেশ হাইকমিশনে যেতে পারেন নাই। ওকে ভাই, দেশে যেতে চাই আমি, মালয়েশিয়া মালাক্কা আছি। ওকে ভাই, আপনার দেশে যেতে চান অপেক্ষা করেন, হয়তো 2-1 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে আমি আপনার আপডেট জানাবো যে দেশে যেতে কত টাকা লাগবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। ভাই আপনার মাধ্যমে কি পারমিট করাতে পারবো?
জি না ভাই, আমার কোনো কোম্পানি নাই, আমার কোনো বড় কোম্পানির মালিক না। আপনারা জানেন আমি ইউনিভার্সিটিতে জব করি, কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমার সম্পর্ক, বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা মালয়েশিয়াতে পড়ালেখা করতে চায় আমি শুধু তাদেরকে সাহায্য করতে পারি। তাছাড়া আপনাদের ভিসা কোথায় লাগাবেন বা কী করে এই সমস্ত, আমার যেহেতু কোম্পানি নাই, আমি আপনাদের বা আমার মাধ্যমে বা আমার কোম্পানিতে ভিসা করার কোনো সুযোগ নাই। চেষ্টা করেন আপনাদের যে কোম্পানিতে কাজ করেন ওখানেই করার জন্য, অন্যথায় আপনার ফ্রেন্ড সার্কেলের যে কোম্পানিতে আছে ওইখানে চেষ্টা করতে পারেন। এয়ারপোর্ট যাদের ফিঙ্গার না থাকলে, জি আপনি আমার এই ভিডিওটা প্রথম থেকে আবার দেখে আসেন, আপনাদের বিষয়ে প্রথমে আলোচনা করা হয়েছে। ও ভাই, ইমিগ্রেশন অফিস কি খোলা? জি, ইমিগ্রেশন অফিস কুয়ালালামপুর, সিলাঙ্গুর, পুত্রাজায়া এগুলো বন্ধ, কয়েকটা ডিস্ট্রিক্টে আছে খোলা, তবে এই সমস্ত ডিস্ট্রিক্টে যেহেতু 6 ডিসেম্বর পর্যন্ত লকডাউন, সেক্ষেত্রে 6 নভেম্বরে পরে খুলবে। আর ফিঙ্গার করা লাগবে না তো কি? আপনাকে কি কোন সময় বলছি যে আপনাকে ফিঙ্গার প্রিন্ট করতে হবে আগেই? কি করতে হবে? পূর্বেকার ভিডিওতে অলরেডি বলেছি যে আপনার মালিকের কোম্পানির ডকুমেন্টস, আপনার নিজের ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ইমেইল করতে বলছে। ফিঙ্গারপ্রিন্ট আলোচনা বা ফিঙ্গারপ্রিন্ট করতে হবে কি কীভাবে করতে হবে এগুলো এখনো আসে নাই, আন্দাজেই দেখা গেছে যে উল্টা পাল্টা প্রশ্ন করেন না ভাই। আমরা যেটা বলি যে আপডেটটা আসে সেটা বলি, হ্যাঁ সেটা মন দেন ভালো হবে। ওকে, এরপরে যারা প্রশ্ন করেছেন অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিছে কত টাকা লাগবে, জি ভাই এই প্রশ্নটা অনেকের মনে আছে যে এক্স্যাক্টলি কত টাকা লাগবে অবৈধদের দেশে যেতে, আমি আপনাদেরকে জানাবো খুব দ্রুতই ইনশাল্লাহ জানাবো, অপেক্ষা করতে থাকেন, আল্লাহ আপনার ভালো করুক। ওকে ধন্যবাদ ভাই আমার সুন্দর দোয়া করার জন্য। ওকে ভাই, আমি এখন হসপিটালে আছি, হসপিটাল থেকে আমাকে 2-3 দিনের মধ্যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট দিলে সাথে দিয়ে আমি বাংলাদেশে যেতে পারবো। জি, আপনার যদি চান আপনি হসপিটালে আছেন, কোভিড-19-এর যদি নেগেটিভ হয় আপনি দেশেও চলে যেতে পারবেন, অথবা আপনি যদি বলেন যে না আমি মালয়েশিয়াতে থাকবো, থাকতেও পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, ই পাসপোর্ট করার ডিজিটাল বাজার, ডিজিটাল বাজার করে ভাই, আপনার ভালো কথাটা বুঝে, ই পাসপোর্ট করার ডিজিটাল বাজার করে, এটা কি বলছেন আপনি নিজেই তো মনে হয় বোঝেন নাই ভাই। অবৈধ লোকদের কত টাকা লাগবে, যে এই বিষয়গুলো অবৈধ লোকদের বৈধ করার বিষয় মোটামুটি ধরে রাখেন 5,000 রিঙ্গিতের মতো লাগবে, 5,000 হয়তো 2-400 বেশি হতে পারে, এরকম একটা ধরে রাখেন। আর দেশে যাইতে কত টাকা লাগবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না ভাই। নতুন করে পাসপোর্ট করতে পারবো? জি পারবেন। পাসপোর্ট করা কি কোনো সময় বন্ধ ছিল ভাই? আপনাদের কাছে প্রশ্ন যে বিগত মনে করেন যে 10 বছরের পাসপোর্ট করা কি কখনো বন্ধ ছিল বাংলাদেশ হাই কমিশনে? পাসপোর্ট সব সময় করা যায়, কোনো সমস্যা নাই। এবং পাসপোর্ট সহজে কিভাবে করবেন আমার এখানে কমেন্টস করেন অফলাইনে, আমি লিঙ্কটা দিয়ে দিব, ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন যে কত সহজে পাসপোর্ট করা যায় এখন ভাই। কত রিঙ্গিত লাগবে দয়া করে জানাবেন। জি, কত রিঙ্গিত লাগবে পাসপোর্ট করতে? কত রিঙ্গিত লাগবে পাসপোর্ট করতে? পাসপোর্ট করতে 116 রিঙ্গিত লাগবে। জি, অনেকেই আমাকে একই প্রশ্ন করছেন যে ভিসা করতে কত লাগবে, আসলে সকলের মনে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি যে ভিসা করতে কত সময় লাগবে, এরকম প্রশ্নটাই সকলের মনে বেশি। যাই হোক, আমি আমার ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরেও আপনাদের যদি আরও মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অফলাইনে প্রশ্ন করেন, আমি অফলাইনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন, লাইক দিতে তো আপনার সময় লাগবে না, ক্লিক করলেই হবে, একটা লাইক দিবেন যাতে আমাদের ভিডিওটা প্রচুর লোকের কাছে পৌঁছা যায় এবং সকলে যাতে আমাদের এই ইনফরমেশনগুলো প্রতিদিন পায়, এবং কি সকলে যেন ওই দুষ্ট লোকের থেকে বা এটা ওই একটা চক্র থেকে তারাও রেহাই পায় বা তারাও সতর্কতা অবলম্বন করতে পারে, বা এরকম বারবার তারাও যেন হয়রানি না হয় এরকম অসৎ লোকের মাধ্যমে। দেখেন আমি কিন্তু দুইটা কথা বলি, কথা বলার শুরুতে বলছি কিন্তু অসৎ এজেন্ট, অসৎ এজেন্ট, খারাপ এজেন্ট, এজেন্ট দুই প্রকার। অনেক এজেন্ট আছে ভালো, যে তারা ওয়ার্কারদের ভিসা করে দিচ্ছে, তাদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্নভাবে হেল্প করছে।
আর একটা এজেন্ট আছে, সে পারুক আর না পারুক সকলের কাছ থেকে পাসপোর্ট হাতায় নিচ্ছে, এরপরে দেখা গেছে দিন শেষে ভিসা করে দিতে পারছে না, বা দেখা গেছে যে এই লোকগুলো অন্য কোম্পানিতেও করতে পারলো না। সুতরাং টাকাও লস হলো, সময়ও লস হলো, ভিসাও পেলো না। সেজন্য অসৎ এবং দুষ্টু এজেন্ট থেকে সাবধান হওয়ার কথা বলছি, সব এজেন্ট থেকে না, দুষ্টু অসৎ এজেন্ট থেকে। ওকে, মোটামুটি অনেকেই আমাকে কমেন্টস করেছেন, এরপরে যদি আপনাদের আরও আমাকে করবেন অফলাইনে, অফলাইনে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাই বয়স কত বছর পর্যন্ত ইমিগ্রেশন? ওকে, বয়স কত পর্যন্ত হতে হবে অফিস খোলা? জি, ইমিগ্রেশন এখনো খোলা হয় নাই, আর বয়স মোটামুটি 45-এর নিচে থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নাই আপাতত। ওকে, আসসালামু আলাইকুম। ভাই আমার জানার ছিল কত টাকা পরিমাণ লাগবে। জি, মোটামুটি ধরে রাখেন 5,000 টাকা লাগবে, বা 2,000-500 টাকা বেশিও লাগতে পারে। ওকে, আগে পাসপোর্ট করেছিলাম, ওই পাসপোর্টের এসিট দিয়ে এখন নতুন পাসপোর্ট করা যাবে? জি, আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট। আশা করি আজকের আলোচনা থেকেও আপনাদের অনেক উপকারে আসবেন, বিভিন্ন তথ্যগুলো পাবেন বা প্রশ্ন উত্তরগুলো পাবেন। আমাদের আলোচনাটি আর বেশি বড় করবো না, আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের লাইভটি প্রচুর করবেন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের আজকের লাইভ প্রোগ্রামে শরিক হতে পারে এবং তারাও আজকের আপডেটগুলো জানতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।